হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। তো রেডি হয়ে একদম চলে আসছি, আর যাব হচ্ছে আজকে আমার বোনের ননদের বাড়িতে, ওখানে নিমন্ত্রণ আছে। তো ওদের বাড়ি গিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাড়িতে পৌঁছে গেলাম, ভিতরে ঢুকি এখন। পরে ভিতরে গিয়ে কথা হচ্ছে। শোনাই দিলে আসো তুমি। বোন ভাত রেডি করে নিয়ে আসলো, খেতে দিবে এখন। তো খেয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। দেখি কোথায় কামড় দিছে, দেখি এখানে পচা ছেলে। ও ও এখন সবাই মিলে একটু বাইরে আসি, গল্প করছি। তো আমার পাশে যে আছে সে হচ্ছে আমার বোনের ননদ, আর মা আমি বোনের ছেলে। তো একটু গল্প টল্প করে কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাব। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা। I
আমরা হচ্ছে এখন বাড়ি যাব, তো যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি, তো টোটো আসলেই চলে যাব। হচ্ছে এখন বাড়িতে আসি, বোনের ননদের বাড়ি থেকে হচ্ছে সন্ধ্যার আগে আগে ঠিক বেরিয়ে গেছিলাম, ওখান থেকে হচ্ছে আমার দাদুর বাড়িতে গেছিলাম, তারপর ওদের বাড়ি থেকে আমার দাদুর বাড়ি পাশাপাশি, তো ওখানে একটু গেছিলাম। আর যাওয়ার সময় ভাবছিলাম ভিডিও করব, তো সন্ধ্যা লেগে গেছে, আর দিদার মানে দাদুর বাড়িতে গিয়ে দেখি কি কারেন্ট নেই, ওই জন্য আর তোমাদের সাথে আর মানে শেয়ার করতে পারলাম না। তো বাড়িতে আসলাম, এসে একটু আগেই আসলাম, এসে কয়েকটা আর কি ভিডিও বানাইলাম, তো এখন আর কি কথা বলতে আসলাম তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, আবার পরে কথা হচ্ছে, মা রান্না করতেছে, একটু রান্নাঘরে যাই, তো চলো চেঞ্জ করেও নেই এখন, বাই। মার এইদিকে রান্না হয়ে গেছে, মাছের ঝোল আর মুড়িঘণ্ডর জন্য সব কিছু রেডি করছে, মুড়িঘণ্ডটা হয়ে গেলেই রান্না কমপ্লিট। তো খাওয়া দাওয়া শুরু করে দিছি, খেয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুয়ে পড়বো, এই যে মশি টশি টানানো শেষ, এই যে বুনু শুয়ে বসছে। তো আজকে হইলো না বাড়ি যাওয়া, কালকে একদম ফাইনালি একদম চলে যাবো সকালবেলা, চলো বন্ধুরা, গুড নাইট।